পদ্মা সহ বাংলাদেশের নদীর ইলিশ আজও তুমুল জনপ্রিয় পশ্চিম বাংলা সহ ভারতীয়দের কাছে। আগে প্রচুর রপ্তানিও হতো। দেশের চাহিদা বিবেচনায় 2012 সালে ইলিশ মাছ রপ্তানি বন্ধ করে দেয় সরকার। তবে দুর্গাপূজাকে ঘিরে প্রতি বছর নির্দিষ্ট পরিমাণে ইলিশ ভারতে রপ্তানির সুযোগ দেওয়া হয়, এবছরও ব্যতিক্রম নয়। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়ে সোমবার দুপুরে বরিশাল থেকে দুটি ট্রাক ইলিশ নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হয়। এদিন সন্ধ্যায় 8 মেট্রিক টনের চালানটি পৌঁছায় বেনাপোল স্থলবন্দরে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম চালানটির রপ্তানিকারক বরিশালের মহিমা এন্টারপ্রাইজ, আর আমদানিকারক প্রতিষ্ঠান কলকাতার এসআর ইন্টারন্যাশনাল। শুল্কমুক্ত সুবিধার এই চালানটির জন্য প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে বেনাপোলের জিও ট্রেন্স। যাচাই বাছাই শেষে ক্লিয়ারেন্স পায় সি অ্যান্ড এফ প্রতিষ্ঠানটি। পরে ইলিশ বোঝাই ট্রাক রওনা হয় কলকাতার উদ্দেশ্যে। বরিশাল থেকে ইলিশ মাছ নিয়ে আসছি 4200 কেজি। আমরা বেনাপোল বন্দর দিয়ে আজকের প্রথম 8 টন 2 গাড়ি একটা চালান পাচ্ছি ইন্ডার উদ্দেশ্যে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার 1 মাসের জন্য দিয়েছে, 1 মাস না দিয়া যদি আপনার আরও সারা বছরের জন্য দিত, তাহলে বৈধভাবে মাসটা যাইতো, বৈধভাবে আমরা এই রেমিটেন্সটা পাইতাম। মঙ্গলবারই কলকাতার বাজারে এই ইলিশ পাওয়া যাবে বলে আশা করছেন রপ্তানিকারকরা। দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে কলকাতার জনগণের স্বাদ পাওয়ার আশায় বাংলাদেশ থেকে 2450 টন ইলিশ মাছ রপ্তানি অনুমতি দিয়েছেন বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর নির্দেশে। দুর্গাপূজা উপলক্ষে এবার বাংলাদেশের 49টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, যার মেয়াদ আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার কর্তৃক ভারতে 2450 মেট্রিক টন বরফায়িত ইলিশ মাছ রপ্তানি করার অনুমতি প্রদান করেছেন। এর মধ্যে আজ প্রথম চালানে 16 মেট্রিক টন বরফায়িত ইলিশ মাছ পরীক্ষাপূর্বক ভারতে রপ্তানি করা হয়েছে। অনুমতিপ্রাপ্ত প্রতিটি প্রতিষ্ঠান 50 টন করে ইলিশ রপ্তানি করতে পারবে। নির্দিষ্ট সময়ের মধ্যে রপ্তানি করা যাবে 2450 মেট্রিক টন ইলিশ। প্রতি মেট্রিক টন থেকে বাংলাদেশের ব্যবসায়ীরা আয় করবেন অন্তত 10 লাখ টাকা। জেনিসিয়া বর্ণা, এখন।